এসএসসি জিডি রিক্রুটমেন্ট 2025 আবারও তোমাদের যে সমস্ত সিলেবাসগুলো পরিবর্তন হয়েছে রিসেন্টলি সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। আর আজকের ভিডিওটা তোমরা যদি মিস করো তাহলে কিন্তু অনেক কিছু তোমরা কিন্তু জানতে পারবে না, ছোটো ছোটো বিষয় তোমাদেরকে জেনে রাখা তো খুব দরকার এবং যেগুলো পরিবর্তন ঘটেছে সেগুলো তো তোমাদের অবশ্যই জানতে পারবে। আজকের ভিডিওতে তোমরা সব কিছু জানতে পারবে, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমে তোমাদেরকে বলবো যে টোটাল ভ্যাকান্সিটা দেখো, টোটাল ভ্যাকান্সির কোনো পরিবর্তন হয়নি। এখানে দেখো 39,400 কত 81টা কিন্তু তোমার টোটাল ভ্যাকান্সি, ছেলে মেয়ে মিলিয়ে মেল ফিমেল মিলিয়ে টোটালে হচ্ছে কত 39,400 কিন্তু আমাদের কত 81 পিস, 39,481 জন তোমাদের কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হবে না যে ভ্যাকান্সিটা টোটালে রয়েছে। এবার দেখো মেলদের কত এই টোটালে তোমাদের 39,481, পরিবর্তনগুলি কী কী হয়েছে সবার প্রথম সেগুলি খেয়াল করো। মেলদের আমাদের পুরুষদের আমাদের এখানে কত যে 35,000 টোটাল হচ্ছে 39,481 মধ্যে পুরুষদের হচ্ছে গিয়ে মেলদের হচ্ছে 35,612 জনের কিন্তু এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে। এবং তার পাশাপাশি ফিমেলদের মহিলাদের কত 3,800 কত 69 জন কিন্তু তোমরা কিন্তু এখানে এই তোমাদের এখানে কিন্তু ফিমেলদের কিন্তু ভ্যাকান্সি রাখা হয়েছে, ঠিক আছে। এবং এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে এখানে যে কোয়ালিফিকেশন, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করো, শুধুমাত্র মাধ্যমিক পাস, তোমার বেশি স্কোর পেতে হবে না, তোমার পাস নম্বর হলেই তো তোমার কিন্তু যথেষ্ট। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে, কোনো পার্সেন্টেজ তোমার কিন্তু লাগছে না, মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি যে মেল তোমরা যদি থাকো তাহলে সেখানে তোমাদের হাইটটা কত লাগছে, এখানে হাইটটা অবশ্যই, যেহেতু হাইট না হলে কিন্তু এখানে কিছুই হবে না। তোমাদেরকে বলে রাখি যে 170 সেন্টিমিটার, 170 সেন্টিমিটার তোমার কিন্তু হাইট হতে হবে, ঠিক আছে। আর তোমার যদি তুমি যদি এসটি হও, যদি এসটি হও তাহলে তোমার হাইটটা একটু কম লাগলেও হবে, সেখানে কত 162 সেন্টিমিটার হাইট হলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এবার চেস্ট শুধুমাত্র পুরুষদের, ছেলেদের আর কি শুধুমাত্র চেস্ট নর্মালি হতে হবে কত 80 সেন্টিমিটার এখানে হাইট চেস্ট হতে হবে। এবং বুক ফুলিয়ে তোমার কিন্তু 5 সেন্টিমিটার কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে, মানে 85 সেন্টিমিটার পর্যন্ত করতে হবে বুক ফুলিয়ে। এবার রানটা তোমরা যদি খেয়াল করো, রাট ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার কিন্তু, 5 কিলোমিটার 5,000 কিন্তু মিটার তোমাদের দৌড়াতে হবে, তো 24 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু দৌড়ে আসতে হবে। এবার অ্যাপ্লিকেশন ডেটটা ভালো করে খেয়াল করো, তোমাদের কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 5/5/9/2024 থেকে কিন্তু শুরু হয়ে গেছে, আর তোমাদের শেষ হবে কবে 14/10/2024 পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লাই প্রসেসটা চলবে। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে তোমাদের যে স্যালারিটা, তোমাদের যে স্যালারিটা সেটা হচ্ছে কিন্তু 18,000 থেকে 57,000 পর্যন্ত লেভেল ওয়ানের, আর লেভেল থ্রি যদি তোমরা যদি এখানে হয় সেখানে কিন্তু 21,000 থেকে 70,000 পর্যন্ত কিন্তু স্যালারি হয়ে থাকে। তাহলে বুঝতে পারছি স্যালারিটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 60,000 এদিকে প্রায় কিন্তু 70,000 পর্যন্ত কিন্তু স্যালারিটা, মানে মোটা অঙ্কের স্যালারি কিন্তু তোমরা এখানে পাবে। দেখো তোমার বয়স কত হতে হবে, তোমার বয়স কিন্তু 18 বছর থেকে 23 বছর, জেনারেলদের ক্ষেত্রে 18 বছর থেকে 23 বছরের মধ্যে তোমার বয়স হলেই হবে। এর পাশাপাশি তুমি যদি ওবিসি হও তাহলে আরও 3 বছর ছাড় পাচ্ছ, আর যদি এসসি আর এসটি যদি হও তাহলে আরও কিন্তু 5 বছর তুমি কিন্তু এখানে ছাড় পাচ্ছ, তবেই কিন্তু তোমার বয়সে কিন্তু এখানে হয়ে যাচ্ছে, মানে 23 আর 3 ওবিসি হলে 26 বছর পর্যন্ত, আর তুমি যদি এসসি আর এসটি হও তাহলে 23 আর 5 কত 28 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখছি, এখানে দেখো যে ফিমেল মহিলাদের ক্ষেত্রে তোমাদের যে হাইটটা লাগবে সেটা কত 157 সেন্টিমিটার হলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে, আর এসটি যদি হয়ে থাকো তাহলে 150 সেন্টিমিটার হলে তোমাদের কিন্তু এখানে হবে। আর রান কত 1.6 কিলোমিটার, মানে 1600 মিটার, 1600 মিটার 8.5 মিনিট সময় কিন্তু দেওয়া হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, 5 কিলোমিটার, আর মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র 1.6 কিলোমিটার এখানে দৌড়াতে হচ্ছে। ছেলেদের ওখানে 24 মিনিট সময় দেওয়া হচ্ছে 5 কিলোমিটার জন্য, আর মেয়েদের কিন্তু 1.6 কিলোমিটার সময় দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের 8.5 মিনিট সময় দেওয়া হচ্ছে, মানে 1600 মিটার, 1.6 কিলোমিটার যার মানে বুঝতে পারছো 1600 মিটার সরি। এবার দেখো এক্সাম যে প্রসেসটা, এমসিকিউ মাল্টি চয়েস কোশ্চেন, মানে অপশান দেওয়া থাকবে, যেমন অপশানে আমরা অ্যান্সার করি যেটা সঠিক সেটা ক্লিক করি, মানে আর হচ্ছে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্টেই তোমাদের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে, কম্পিউটার এক্সাম হবে, ক্লিক করে দিয়ে চলে আসবো এখানে। আর এই যে তোমার যে এক্সাম হওয়ার যে সম্ভাবনাটা বা যেটা ওরা শিডিউল করে দিয়েছে সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা হওয়ার সম্ভাবনা আছে, সময় অনেকটাই কম। আচ্ছা এখানে তোমাদেরকে একটা কথা বলবো, এখানে মাঝখানে একটা কথা বলি, এখানে দেখো তোমাদের যদি সিলেবাসের কথা বলি, ম্যাথে কিন্তু তোমাদের 20টা প্রশ্ন থাকবে 20 নম্বরে, কিন্তু ম্যাথে স্কোর বানানো কিন্তু সব থেকে সহজ হয়ে যায় এখানে। তোমরা যদি ম্যাথে ভালো স্কোর পেতে চাও তাহলে অবশ্যই আমাদের একটা কোর্স, ম্যাথের কোর্স লঞ্চ করেছি প্রত্যেকটা চ্যাপ্টারে, যেটা কিনা তোমাদের পাটিগণিত বীজগণিত তারপর তোমার যেটা পরিমিতি ত্রিকোণমিতি সমস্ত পোর্শন ধীরে সমস্ত কিছু বানানো হচ্ছে এবং বানানো আছে। তোমরা যদি চাও সেটাকে নিতে তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকছে, সে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। এবং তার পাশাপাশি তোমাদেরকে যেটা বলবো, এনসিসি তুমি যদি করে থাকো, এনসিসি সি সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে 160 টোটাল নম্বর, তোমাদেরকে একটু এখানে আলোচনা করে দিই নম্বরের বিষয়টা, টোটাল তোমাদের কিন্তু 160 নম্বরের এক্সাম হবে, কত 160খানা নম্বরে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে। এবার কীরকম পার্ট একটু ভালো করে খেয়াল করে দেখো, টোটাল তোমার থাকছে 80টা প্রশ্ন, প্রত্যেকটা 2 নম্বর করে, প্রত্যেকটা তোমাকে অ্যান্সার সঠিক দিতে পারলে 2 নম্বর করে পাবে, আর না দিতে পারলে কোনো নাম্বার নেই, ভুল করলে আবার 0.5 নম্বর করে কাটা যাবে। তো যেহেতু 80টা প্রশ্ন 2 নম্বর করে, 160 নম্বরে কিন্তু তোমার এখানে এক্সামটা হচ্ছে।
আর জিআই বা রিজনিং যেটাতে সেখানে কিন্তু 20টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে, তাহলে 40 নম্বর এখান থেকে। আবার দেখো জিকে আর জিআই থেকে কিন্তু জিএ থেকে জিকে জেনারেল নলেজ আর এদিকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাকে তোমাদের এখানে কিন্তু 20টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে, যেখানে 40টা নম্বর। আর ম্যাথ থেকে তোমাদের ম্যাথ থেকে যদি তোমরা উইক থাকো, কাঁচা থাকো, ক্যাটাগরিতে যদি সমস্যা হয়, মানে এক কথায় ভালোভাবে যদি শিখতে চাও, তাহলে অবশ্যই আমাদের কোর্সটা নিতে পারো, সমস্ত কিছু শেখানোর দায়িত্ব সম্পূর্ণ আমার। এবার তোমাদেরকে বলছি যে ম্যাথে এখানে 20টা প্রশ্ন থাকছে 2 নম্বর করে, কিন্তু 40 নম্বর এখানে থাকছে। এবার ইংলিশ অথবা তুমি যদি হিন্দিতে, তুমি যে কোনো একটাতে দিতে পারো গ্রামারের জন্য, তুমি ইংলিশও গ্রামার ওখানে অ্যাটেম্প করতে পারো, হিন্দিতে তুমি যদি চাও হিন্দিতেও করতে পারো। ওইখানে 20টা প্রশ্ন থাকছে আর এখানে কিন্তু 2 নম্বর করে প্রত্যেকটা, তাহলে কত 40 নম্বর এখানে হচ্ছে, টোটাল 40 80 আর এদিকে 80, মানে কত 160 নম্বরে তোমাদের কিন্তু টোটালি কিন্তু এক্সামটা হচ্ছে, ঠিক আছে। সময় ডিউরেশনটা কত থাকছে 60 মিনিট, মানে 1 ঘন্টার মধ্যে তোমাকে টোটাল অ্যান্সারগুলো দিয়ে আসতে, মানে টোটাল 80 প্রশ্ন থাকবে, আশিটা প্রশ্ন তোমাকে 60 মিনিটের মধ্যে তোমার অ্যান্সার করতে হচ্ছে। আর তোমার নেগেটিভ মার্ক তো অবশ্যই থাকছে এখানে 0.25, মানে হচ্ছে এক একটা প্রশ্ন ভুল করলে প্রতিটি প্রশ্নে 0.50 করে কাটা যাবে। এখানে আরও আর কিছু বলে দাও, হ্যাঁ এখানটা একটু ক্লিয়ার করিনি, এনসিসি সার্টিফিকেট যদি তোমাদের থাকে, সি সার্টিফিকেট যদি তোমরা থাকে, তাহলে তোমরা এখান থেকে কিন্তু 100 মধ্যে 5% কিন্তু তোমরা ছাড় পাবে, ঠিক আছে। তোমরা যদি এখানে খেয়াল করো, যদি 0-0 কাটি, 5 দিয়ে এখানে 2 দিয়ে এটা কাটলে 8, মানে 8 নম্বর কিন্তু তোমরা এক্সট্রা পাবে, 8 নম্বর তোমরা কিন্তু এই এনসিসি সি সার্টিফিকেট থাকলে এক্সট্রাই তোমাকে কিন্তু যদি শো করাও এনসিসি সি সার্টিফিকেট, তাহলে এক্সট্রা মানে আলাদাভাবে তুমি কিন্তু 8 নম্বর পাবে এখান থেকে, ঠিক আছে। এনসিসি বি সার্টিফিকেট যদি থাকে, তাহলে তোমরা এখানে যদি কাটাকুটি করি আর যদি এখানে সামান্য এখানে পয়েন্টও তুলে দিই, 2 মানে তোমার হচ্ছে 3×6, ওই 6 সামথিং পাবে এখানে আসবে, 6 একটু কম, মানে 5-10 নম্বর পাবে এখান থেকে এক্সট্রা। আর এনসিসি এ সার্টিফিকেট যদি থাকে, তাহলে তুমি এখান থেকে পাবে কত, এখান থেকে পাবে হচ্ছে 5 দিয়ে এটা কাটলে 3×5=15, ওই সামথিং 3+ মতো নাম্বার পাবে এখান থেকে। এবার তোমাদের যে এক্সাম দিতে যে যাবে, তার জন্য একটা ফিস নেবে, ঠিক আছে। তার জন্য কত নেবে, 100 টাকা তোমাকে কিন্তু ধার্য করা হবে, তোমার যেটা কিনা অ্যাপ্লিকেশন ফিস। তাহলে আশা করি টোটাল বিষয়টা বুঝিয়ে নিতে পারলে, যে সমস্ত জিনিসগুলো পরিবর্তন হয়েছে এই বছরে 2025 সালে, যে সমস্ত রিক্রুটমেন্টের যা যা প্রসেস সিলেবাস ছিল সমস্ত কিছু গুছিয়ে তোমাদেরকে বলে দিলাম। তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করো, তোমাদের যারা যারা বন্ধু এখনও এই সব বিষয়ে সঠিকভাবে জানে না, যারা ইচ্ছুক এসএসসি জিডি 2025-এর যে রিক্রুটমেন্টটা বেরোলো সেটা সমস্ত প্রসেস যদি সঠিকভাবে না জানা থাকে, বন্ধুদের কাছেও শেয়ার করো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সমস্যা ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।